রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট স্বাগত নিউজ 24 সকালের সংবাদে সাথে আছে আমি নাহিদ সিহান দেখছিলাম শিরোনাম এবারে বিস্তারিত পুলিশের গুলিতে অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যাকাণ্ডে এখনো থমথমে কক্সবাজার এ ঘটনায় গ্রেপ্তার আসামিদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে র‍্যাব টেকনাফের সদ্য প্রত্যাহার করা ওসি ও মামলার অন্যতম আসামি প্রদীপ কুমার দাসও কাল মুখোমুখি হবে র্যাবের র্যাব জানিয়েছে আসামিদের ফোনালাপ সহ একাধিক বিষয় পর্যালোচনা করে নিরপেক্ষভাবে চলছে তদন্ত আলী তালুকদারকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন ফখরুল ইসলাম অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ হত্যাকাণ্ডের পর থেকেই থমথমে কক্সবাজার এরই মধ্যে কক্সবাজার এসপির সঙ্গে ওসি প্রদীপ ও এসআই লিয়াকতের ফোন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় চলছে নানা ব্যাখ্যা বিশ্লেষণ একটা গাড়ি কি সিগন্যাল দিছে সিগন্যাল দেওয়ার পর গাড়ি থেকে তাকে পিস্তল দিয়ে গুলি করতে পয়সা আমি বললাম ঠিক আছে তুমি আদর গুলি করো সেটা না গুলি করছে স্যার আমি তার সাথে একজন ডাউন করছে স্যার আরেকজন ধরে যাচ্ছে স্যার এই ফোনালাপকে প্রাথমিক সূত্র ধরে রোববার থেকে আসামিদের 7 দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ করবে র‍্যাব এই হত্যাকাণ্ডের মোটিভটি কি ছিল এবং এই হত্যাকাণ্ডের বিষয়ে কোন কোন ব্যক্তি নির্দিষ্টভাবে দায়ী দায়ী ব্যক্তিকে নিরূপণ করাই মূলত আমাদের তদন্তের মূল লক্ষ্য হবে আপনারা নিশ্চয়ই জানেন যে সংশ্লিষ্ট আসামিদেরকে এখনও র্যাব হেফাজতে নেয়নি আমরা তাদেরকে আগামীকাল হেফাজতে নিব বলে আমরা প্রত্যাশা করছি তাদেরকে পর্যায়ক্রমিকভাবে জিজ্ঞাসাবাদ শেষে আমরা আরও বিস্তারিত তথ্য দিয়ে আপনাদের জানাতে পারব সদর দপ্তরে এই সংবাদ সম্মেলনে আরও জানানো হয় সর্বোচ্চ নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রেখেই তদন্ত করা হবে র্যাব অত্যন্ত স্পষ্ট করে একটি কথা বলতে চাই সেটি হচ্ছে এই মামলার তদন্তভার নিরপেক্ষভাবে এবং প্রভাবমুক্ত হয়ে প্রকৃত অপরাধীকে শনাক্ত করে তাকে আইনের নিকট সুপর্দ করাই মূলত আমাদের তদন্ত কাজের মুখ্য উদ্দেশ্য সিফাত ও শিপ্রার বিষয়েও কথা বলেন র্যাবের মুখপাত্র সংশ্লিষ্ট আইনজীবী যারা আছেন সে আইনজীবী সিফাতকে এবং শিপ্রাকে তাদেরকে মুক্ত করার বিষয়ে বা জামিনের বিষয়ে তারা প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করবেন এদিকে টেকনাফে দায়িত্বকালীন সময়ে ওসি প্রদীপের নানা অপকর্মের বিরুদ্ধে ফুঁসে উঠছে ভুক্তভোগীরা অন্যায়ভাবে ক্রসফায়ারের ক্রস অভিযোগে মামলার প্রস্তুতিও নিচ্ছে তারা গত একত্রিশ জুলাই কক্সবাজারের বাহার ছড়া এলাকায় পুলিশ চেকপোস্টে গুলিবিদ্ধ হয়ে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান দায়িত্বকালীন পুলিশ কর্মকর্তা প্রত্যাহার হওয়ার পর আলোচিত ওই এলাকাটিতে থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে যোগ দিয়েছেন আবুল ফয়সাল চাকরি জীবনের মাত্র চব্বিশ বছরই টেকনাফের সাবেক ওসি প্রদীপ কুমার দাস গড়ে তুলেছেন অঢেল সম্পদ অস্ত্রের ভয় দেখিয়ে চট্টগ্রামের পাথরঘাটে জায়গা দখল করে স্ত্রী নামে বহুতল ভবন নির্মাণের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে চট্টগ্রামের পাঁচ লাইশ থানার ওসি থাকাকালে মুরাদপুরে দশ কাঠা জায়গা দখল করেন সম্পদ গড়েছেন কক্সবাজারেও সমাজ বিশ্লেষকদের ধারণা এ সবই হয়েছে ক্রসফায়ারের ভয় আর ক্ষমতার দাপট দেখিয়ে নয়ন বড়ুয়া জয় তথ্যচিত্রের ডেস্ক ১৯৯৬ সালে এসআই হিসেবে পুলিশে যোগ দেয়া প্রদীপ কুমার দাস চাকরি জীবনের বেশিরভাগ কাটিয়েছেন চট্টগ্রাম কক্সবাজার ও টেকনাফে আইনশৃঙ্খলা বাহিনীর ভয় কখনো মিথ্যা মামলায় ক্রসফায়ারের ভয় দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে চাকরি জীবনের পনেরো বছরের মাথায় এক বৃদ্ধের জায়গা দখল করে চট্টগ্রাম নগরীর পাথর গড়ে তুলেছেন স্ত্রী নামে বহুতল ভবন হঠাৎ উনি এসে জায়গা এটা যখন অসল আন্দোলনের সময় ওই জায়গাটা কিনছে বলে বলে ওই জায়গাটা নিয়ে নিছে পুলিশ যখন দিনে রাতে ওর ঘর আসতেছে ওর মেয়ে ওই যে উপযুক্ত মেয়ে লাস্ট পর্যন্ত বাসা ছেড়ে চলে গেছে যারা ঘর করছে তারাই দখল করছে আমি কিন্তু ঘটনাস্থল আমি ছিলাম দাঁড়ানোর সকাল আটটার সময় কেউ ছিল না ভুড়িকে বাঁচানো হয় ওই ভুড়িকে আমি বাঁচাইছি অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলায় গ্রেফতারের পর তার সম্পদের বিষয়টি এখন সবার মুখে মুখে এসব বিষয়ে নানা সময়ে কথা উঠলেও গোয়েন্দা সংস্থা কিংবা দুদক ছিল নিশ্চুপ জনসি এত সম্পদের মালিক হতে পারে না কখনো সে সরকারি চাকরি করে চাকরি করে সরকারি বেতন পায় সুতরাং সে তো এত সম্মত হওয়ার কোনো কারণ নেই কিন্তু তার সম্ভব তার উদ্বোধন কর্মকর্তা তার নিয়ন্ত্রণকারী কর্মকর্তা তারা তুমি দেখে না কেন যে দুর্নীতি দমন খুনিসন বা রাষ্ট্রতন্ত্র তারা কি করছে চট্টগ্রামে পাঁচলাইশ থানার ওসি থাকাকালে মুরাদপুরে দখল করেন দশ কাঠা জায়গা চট্টগ্রাম ও কক্সবাজারে নামে বেনামে রয়েছে বাড়ি প্লট কিংবা ফ্ল্যাট অভিযোগ আছে এই সাবেক কর্মকর্তা অর্থ বিনিয়োগ করেছেন বিভিন্ন ব্যবসায়। তার উদ্বোধন কর্তৃপক্ষের যারা তার প্রতি তাকে আশ্রয় দিয়েছে প্রশ্রয় দিয়ে তাকে যত্ন করে ফ্রাঙ্কেনস্টাইন বানিয়েছে সেটা তার এমনি এমনি বানায় নেই সেখানেও সে যে পরিমাণ অর্থ সরবরাহ করেছে সে সমস্ত অর্থগুলো হচ্ছে এই জনপদের সাধারণ মানুষ যারা হয়রানির বিড়ম্বনার শিকার হয়ে তাকে দিতে বাধ্য হয়েছে তাদেরই অর্থ শেষমেশ সাবেক মেজর সিনহা হত্যাকাণ্ডের পর প্রদীপ কুমার ও তার স্ত্রীর সম্পদের খোঁজে মাঠে নেমেছে দুদক রেকর্ড রিজার্ভ রেমিটেন্স লক্ষ্যমাত্রার চেয়েও বেশি রপ্তানি টানা পতন থেকে পুঁজিবাজারের উত্থান সব মিলে আবারও চাঙ্গা হওয়ার পথে বাংলাদেশের অর্থনীতি করোনার প্রভাবে টানা কয়েক মাসের অন্ধকার থেকে এ যেন আলোতে ফেরার ইঙ্গিত বিশেষজ্ঞরা বলছেন সময় এখন বিনিয়োগ খরা কাটিয়ে কর্মসংস্থান বানানোর তা করতে পারলে টেকসই হবে অর্থনীতির এই অগ্রযাত্রা সুলতান আহমেদের প্রতিবেদন এ ছবি গেল মার্চ এপ্রিল মাসের এক অজানা ভাইরাসের সাথে যখন লড়াই করছে বিশ্ববাসী তখন বাংলাদেশের নিম্ন মানুষের সংগ্রামটা পেটের ক্ষুধা নিবারণের অঘোষিত এক লকডাউনে নিজেদের কর্মস্থল বন্ধ থাকায় খাবারের সন্ধানে রাজপথে নেমে আসতে বাধ্য হয় নিম্ন মানুষ অবশ্য সে পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে খুব বেশি সময় লাগেনি কারখানা খুলে দেওয়ার পর বাড়তে শুরু করে পোশাক রপ্তানি এতে স্বস্তি ফিরতে শুরু করে ব্যবসায়ীদের জুলাই শেষে অর্থনীতিতে একসাথে আসে বেশ কয়েকটি সুখবর এ মাসে মোট রপ্তানি হয়েছে তিনশো কোটি ডলারের যা এপ্রিলে ছিল মাত্র ছত্রিশ কোটি ডলার শুধু তাই নয় জুলাইয়ে প্রবাসীরা মোট রেমিটেন্স পাঠিয়েছে দুশো কোটি ডলার যা বাংলাদেশের ইতিহাসে একক মাস হিসেবে সবচেয়ে বেশি এপ্রিলে যা ছিল একশো কোটি ডলার কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভও প্রথমবারের মতো স্পর্শ করেছে সাঁত্রিশ বিলিয়নের ঘর এপ্রিলে যা ছিল তেত্রিশ বিলিয়ন দেশের পুঁজিবাজারেও এক মাসের ব্যবধানে সূচক বেড়েছে তিনশো পয়েন্ট জনসম্পৃক্ততা মানুষ তার মানে কাজে ফেরার জায়গার থেকে যতটুকু সক্রিয় হচ্ছে আমার ধারণা যে সোজা সোজা হিসেবে যে অর্থনীতিও ঠিক ততটুকুই বেগবান হচ্ছে এই ভাইরাসটাকে যদি আমরা নিয়ন্ত্রণে না আসতে পারি তাহলে হয়তো অর্থনীতি ওই মার্চ এপ্রিলের তুলনায় বেটার করবে এই সবকিছু খুলে দেওয়ার কারণে কিন্তু একটা জায়গায় গিয়ে ওটা থেমে যাবে ঠিক আগের পর্যায়ে ফিরে যাওয়া এবং ধারাবাহিকতা বিনিয়োগের যে একটা ছিল করোনার আগে সেটা কাটি ওটা সেগুলো কঠিন হয়ে পড়বে এসব অর্জন ধরে রাখার পাশাপাশি বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়ানোর তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা ব্যাংকিং খাতে যাতে বজায় ব্যক্তি খাতে যাতে ঋণের প্রবাহ বজায় সেই বিষয়ে বিভিন্ন করা দরকার এবং তৃতীয় যেটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে স্বল্প সুদে এবং শীতের শর্তে ঋণের ব্যবস্থা করা যাতে করে মানুষ বিভিন্ন স্বনিয়োজিত কাজের মাধ্যমে উৎপাদনশীল কাজে নিয়োজিত হতে পারে এছাড়া গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে কৃষকদের পাশে থাকার পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা সুলতান আহমেদ নিউজ টোয়েন্টি ফোর ঢাকা দু হাজার বিশ একুশ শিক্ষাবর্ষের বা একাদশ শ্রেণীর ভর্তির কার্যক্রম শুরু হচ্ছে আজ থেকে এবছর কলেজ ও মাদ্রাসা প্রতিষ্ঠানে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের মেধার ভিত্তিতে ভর্তি করা হবে মেধার ভিত্তিতে ভর্তির পর অতিরিক্ত ছাত্রছাত্রীদের অগ্রাধিকার কোটায় ভর্তি করা হবে মেধা তালিকায় নির্বাচিত হওয়ার পরও ভর্তি নিশ্চিত না হলে শিক্ষার্থীরা আবার আবেদন করতে পারবেন আজ থেকে কলেজে ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডের একাদশ শ্রেণীর ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে পারবেন সাথে সাথে এস এর মাধ্যমে আবেদন করা যাবে ভর্তির আবেদন করা যাবে বিশ আগস্ট পর্যন্ত বাংলাদেশ সহ নিম্ন ও মধ্য আয়ের বিরানব্বইটি দেশের জন্য করোনা সম্ভাব্য ভ্যাকসিন প্রাপ্তি নিশ্চিত করতে চুক্তি করেছে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন ও সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া চুক্তি অনুযায়ী সিরাম ইনস্টিটিউটের তত্ত্বাবধানে দশ কোটি ডোজ টিকা বিভিন্ন দেশে সরবরাহ করা হবে এদিকে বারোই আগস্ট বিশ্বের প্রথম করোনা ভ্যাকসিন আসছে বলে দাবি রাশিয়ার ভ্যাকসিনের প্রথম দফার যাচ্ছে সিঙ্গাপুর ও অন্যদিকে দরিদ্র দেশগুলোর জন্য অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিন বিতরণ ব্যবস্থার কথা বললেও এ নিয়ে কার্যকর কোনো উদ্যোগ নেয়নি সংস্থাটি এছাড়া যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য এরই মধ্যে বড় অঙ্কের তহবিল প্রদান করে বেশ কয়েকটি কোম্পানির সঙ্গে আগাম ক্রয় চুক্তিও সম্পন্ন করে ফেলেছে এই পরিস্থিতিতে বাংলাদেশ সহ নিম্ন ও মধ্য আয়ের দেশগুলোর জন্য ভ্যাকসিন নিয়ে সুসংবাদ দিল আন্তর্জাতিক ভ্যাকসিন জোট গ্যাভি বিল অ্যান্ড ম্যালিন্ডা গেটস ফাউন্ডেশন ও ভারতের ভ্যাকসিন উৎপাদক সিরাম ইনস্টিটিউট ভারত ছাড়াও বিশ্বের আরও বিরানব্বইটি দেশে ভ্যাকসিন পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছে সিরাম আর দশ কোটি ভ্যাকসিন তৈরির জন্য গ্যাভি অ্যান্ড বিল ও ম্যালিন্ডা গেটস ফাউন্ডেশন পনেরো কোটি ডলার তুলে দিয়েছে ভারতের ওই সংস্থাটির হাতে অক্সফোর্ড ও অ্যাস্ট্রাজেনেকার যৌথ প্রচেষ্টার সম্ভাব্য ভ্যাকসিন কয়েক ধাপে সফলতা পাওয়ার পরেই পুনের সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া বেশ পরিচিতি পায় কারণ ভারতে এ ভ্যাকসিন তৈরির দায়িত্ব নিয়েছে সংস্থাটি সিরাম জানাই অক্সফোর্ডের এই ভ্যাকসিনের প্রতি ডোজের দাম হতে পারে তিন ডলার অর্থাৎ ভারতীয় টাকায় এর মূল্য হবে দুশো পঁচিশ রুপি এদিকে বিশ্বে প্রথম করোনা ভ্যাকসিন রাশিয়াতে তৈরি হচ্ছে এবং বারো অগাস্টের মধ্যে তা পুরোপুরি তৈরি হয়ে যাবে বলে দাবি করেছে মস্কো আপাতত এই ভ্যাকসিনের তৃতীয় বা শেষ পর্যায়ের ট্রায়াল চলছে বলেও জানায় রুশ স্বাস্থ্য মন্ত্রণালয় অন্যদিকে কোভিড নাইন্টিনের ভ্যাকসিন নিয়ে রয়েছে আরও একটি সুসংবাদ খুব দ্রুত ভ্যাকসিনের প্রাথমিক পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করতে যাচ্ছে সিঙ্গাপুর আসমাতুলি নিউজ টোয়েন্টি এদিকে বিশ্বজুড়ে করোনা ভাইরাসে মৃত্যু মিছিলে একদিনে যোগ হয়েছে আরও পাঁচ হাজার তিনশোটি প্রাণ তবে গেল এক সপ্তাহে কিছুটা কমেছে মৃত্যু পর্যায়ক্রমে যুক্তরাষ্ট্রে নয়শো চৌষট্টি ব্রাজিলে আটশো একচল্লিশ এবং ভারতে আটশো জনের মৃত্যু হয়েছে এ নিয়ে সারা বিশ্বে মোট মৃত্যু হল সাত লাখ আঠাশ হাজারের বেশি মানুষের এছাড়া এখন পর্যন্ত কোভিড নাইন্টিনে মোট আক্রান্ত হয়েছে এক কোটি সাতানব্বই লাখ ছিয়াশি হাজার মানুষ ভাইরাস সংক্রমণের দ্বিতীয় ধাপে যুক্তরাষ্ট্রের সংক্রমণ চলছে একই গতিতে একদিনে দেশটিতে তিপ্পান্ন হাজার মানুষ আক্রান্ত হয়েছে তবে গেল ২৪ ঘন্টায় বিশ্বের সর্বোচ্চ আক্রান্ত হয়েছে ভারতে বৃহস্পতিবার শনিবার দেশটিতে আক্রান্ত হয়েছে পঁয়ষট্টি হাজারের বেশি মানুষ এছাড়া দ্রুত গতিতে সংক্রমণ বাড়ছে দক্ষিণ আফ্রিকা পেরু মেক্সিকো ও কলম্বিয়াতে এর মাঝে বিশ্বজুড়ে সুস্থ হয়ে উঠেছেন এক কোটি সাতাশ লাখের বেশি মানুষ রাজধানীর নিম্নাঞ্চলের অনেক এলাকা গত ঘন্টায় নতুন করে প্লাবিত হয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা এবং পানি বিশেষজ্ঞরা বলছেন নিম্নাঞ্চলে আর খাল ভরাট করে বসতবাড়ি করাতে বরং বন্ধ হয়েছে নদীর সাথে যোগাযোগ আর তৈরি হয়েছে ব্লকেজ এই সমস্যার সমাধান করতে হলে একজোট হতে হবে ওয়াসা সহ সংশ্লিষ্ট ছয় সংস্থাকে মারফুর রহমানের প্রতিবেদন রাজধানীর পূর্বাঞ্চলে এক মাসেরও বেশি সময় ধরে পানি বন্ধি হয়ে আছে অনেক মানুষ তাদের প্রশ্ন সিটি কর্পোরেশনের আওতাভুক্ত হবার পরও কেন তারা পানি পানিবন্দি আমরা সিটি কর্পোরেশনের আন্ডারে থেকেও আমাদের এই আমাদের রাস্তা যেই অবস্থা হাটা রাস্তাটা ওইটা যদি একটু উচা করে দিত তো আমরা নৌকে দেব না ওই রাস্তাটা শুদ্ধ কোমর পানি এদিকে পানি বিশেষজ্ঞরা বলছেন বর্ষার মৌসুমে রাজধানীর যেসব নিম্নাঞ্চলে এখন পানি উঠেছে সেটা স্বাভাবিক বরং প্লাবন ভূমিতে খাল ভরাট করে ঘর বাড়ি বানিয়ে ফেলায় পানি ওঠানামার স্বাভাবিক পথ বাধাগ্রস্ত হয়েছে যেখানে পানি আসার কথা সেখানে পানি আসছে আপনি কি বাড়ি করেছেন আপনি যে খালের প্রশস্ততা ছিল হয়তো একশো ফুট আজকে মানুষ ওই খাল দখল করার কারণে তার প্রশস্ততা হয়তো দশ ফুট তবে পানিবন্দি সাতারকুল কুল বেড়াইত বাড্ডার মানুষেরা এর সমাধান হিসেবে বেরি বাঁধ নির্মাণের জোরালো দাবি তুলেছে সরকার রাস্তা করুক বেরি বাঁধ করুক আমগো এই এলাকাটা এই বেরি উপর দাঁড়ায় রেছেন 1991 সালে বিল দিয়েছে বেরি নির্মাণ কতখানি যুক্তি হবে সে বিষয়েও মত দিয়েছেন বিশেষজ্ঞরা বেরি অনেক সময় দুঃখও বয়ে নিয়ে আসে সেটা আমরা দেখি যে আমাদের আমপানির পরবর্তী বন্যা যে মধ্য অঞ্চলের বন্যার কাছেও দেখছি সুতরাং বেড়ি বাঁধ প্লেজ হবে তা আমার আই টু কিপ স্পেস ফর ওয়াটার টু এসকেপ এই এলাকার জন্য পানি উন্নয়ন বোর্ড মহাপরিকল্পনা তৈরি করেছে আরো স্টেশন করতে চায় খালগুলো পুনরুদ্ধার করতে চায় এবং খাল পুনরুদ্ধার পুরোপুরি রাজনৈতিক ব্যাপার কারণ দখন করেছে রাজনৈতিক নেতারা ভাবে যদি এগুলোকে মোকাবেলা না করা হয় পানি উন্নয়ন হাজার কোটি টাকা দিলেও হবে বিশেষজ্ঞরা বলছেন রাজধানীর বন্যা আর জলাবদ্ধতা নিরসনে ঢাকা ওয়াসা ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজু বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ও ক্যান্টনমেন্ট বোর্ড এই ছয় সংস্থার সমন্বয় করে কাজ না করলে সমস্যার সমাধান হবে না মারুফ আহমান নিউজ টোয়েন্টি ঢাকা বিভিন্ন স্থানে নদীর উচ্চতা কমলেও সরেনি লোকালয়ের পানি এতে দুর্ভোগের চিত্র আরো করুণ হয়েছে দেশের মধ্যাঞ্চলে এই চিত্র এখন ভয়াবহ উত্তরের পানি নেমে গেল খাদ্য সংকটে পড়েছেন দরিদ্র মানুষ কোথাও হানা দিয়েছে পানিবাহিত রোগ কোথাও নদী ভাঙনে দিশেহারা মানুষ প্রতিনিধিদের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট দেশের বিভিন্ন অঞ্চলে পানি কমে আসলেও সাভার ও ধামরাইয়ের চিত্র ভিন্ন এখনও পানি নামার কোনো লক্ষণ নেই শিল্পাঞ্চল হওয়ায় এই দুই উপজেলার কারখানার বর্জ্য মিশে গেছে বন্যার পানির সঙ্গে এতে শঙ্কা দেখা দিয়েছে পানিবাহিত রোগ ছড়িয়ে পড়ার এই অঞ্চলে অনেক মাছের খামার ও কৃষি জমি তলিয়ে গেছে গবাদি পশুর খাবার জোগাতে হিমশিম খাচ্ছেন প্রান্তিক খামারিরা ও লাগে যে বাড়ি টুবছ আছে ওই বাড়ি থেকে পানি লাগে কষ্ট হয় পানি খাওয়া যায় না খানা খাওয়া যায় না কই আশেপাশে যে পুকুরগুলো ছিল অনেক টাছ ছিল সেগুলা মানে বিষাক্ত পানিতে মারা গেছে দুর্গত এলাকায় ত্রাণের অভাব রয়েছে বন্যা কবলিত কেউ কেউ ত্রাণ পেলেও অনেকেরই না পাওয়ার অভিযোগ হয়েছে যে এলাকার রাস্তাগুলো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এগুলো আমরা তালিকা করছি এবং তালিকা অনুযায়ী আমরা পানি নামার সাথে সাথে আমরা এই কাজগুলো শুরু করব মুন্সীগঞ্জে পদ্মার পানি কিছুটা কমলেও নদী ভাঙনে দিশে হারা মানুষ এরই মধ্যে সিরাজদি খান উপজেলা সহ বিভিন্ন এলাকায় ধলেশ্বরী নদীর ভাঙন শুরু হয়েছে বিলীন হয়ে গেছে বেশ কিছু ফসলি জমিও শরীয়তপুরে বেশিরভাগ গ্রামীণ রাস্তা পানির নিচে ক্ষতিগ্রস্ত হয়েছে ফসলি জমি দেখা দিয়েছে খাদ্য সংকট সরকারি এবং বেসরকারিভাবে ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত থাকলেও তা চাহিদার তুলনায় অপ্রতুল ব্রহ্মপুত্র ধরলার পানি বিপদসীমার নিচে প্রবাহিত হওয়ায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে কুড়ি গ্রামে তবে এখনও কিছু চর পানির নিচে থাকায় ঘরে ফিরতে পারছেন না অনেক বানভাসী এদিকে জেলার নির্মাঞ্চলগুলোয় খাদ্য সংকটের সঙ্গে দেখা দিয়েছে ডায়রিয়া সহ নানা পানিবাহিত রোগের প্রাদুর্ভাব ডেক্স রিপোর্ট নিউজ টোয়েন্টি ফোর সকালের বিরোধী সঙ্গেই থাকুন আবার স্বাগত সকালের সংবাদে ময়মনসিংহের মুক্তাগাছায় বাস চাপায় সিএনজি অটোরিকশার সাত যাত্রী নিহত হয়েছে নিহতদের মধ্যে একই পরিবারের পাঁচজন রয়েছেন এ ঘটনায় ঘাতক বাসটির চালকের আটক করা হয়েছে এদিকে চুয়াডাঙ্গার সরোজগঞ্জে ভটভটির উপর বাস উঠে পড়ায় পথচারী ও ভটভটির যাত্রী সহ ছয়জন নিহত হয়েছেন মামসিংহ থেকে সৈয়দ নোমান ও চুয়াডাঙ্গা থেকে জামান আক্তারের পাঠানো তথ্য চিত্রে রিপোর্ট শনিবার বিকেল চারটার দিকে ঢাকা থেকে জামালপুরগামী রাজীব পরিবহনের একটি বাস ময়মনসিংহের মুক্তাগাছার মানকোন এলাকায় ময়মনসিংহগামী একটি সিএনজি অটোরিকশাকে চাপা দেয় এতে ঘটনাস্থলেই অটোরিকশার চার যাত্রী নিহত হন পরে আহত তিনজনকে হাসপাতালে নেয়ার পথে তিনজনই মারা যান আপনার লুক লোক চারজন লুক নয় সাতজন করে এটা কি সম্ভব হইলো মানে গাড়ি চালানোর কারণে নিহতদের লাশ উদ্ধার করে মুক্তাগাছা থানায় রাখা হয়েছে ঘাতক বাসটির চালক কামাল হোসেনকে আটক করেছে পুলিশ মুক্তাগাছা সীমানার মানকুন বোর্ডগড় এলাকায় বিপরীতগামী একটি সিএনজিকে ধাক্কা দেয় চারজন ঘটনাস্থলে মৃত্যুবরণ করে এবং বাকি তিনজনকে হাসপাতালে নেয়ার পথে তারা মারা যায় এদিকে শনিবার ভোর সাড়ে ছটার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জে রয়্যাল পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা কয়েকটি ভ্যান ও ভটভটিকে চাপা দেয় এতে ঘটনাস্থলে মারা যান দুইজন এ ঘটনায় আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও চারজন মারা যান আহত হয় অন্তত ছয় জন যার পরে উনি গাড়ি থামায় লোকজন মারতে মারতে প্রায় তিনশো কিলো দুর্ঘটনায় নিহতরা হলেন এলাকার মিলন সোহাগ শরীফ রাজু ষষ্ঠী ও কালু ডেক্স রিপোর্ট নিউজ টোয়েন্টি ভিজিএফ কার্ড থাকলেও কুড়িগ্রামের নাগেশ্বরীতে কোরবানির ঈদ উপলক্ষে চাল পাননি অনেক দরিদ্র ও বন্যার্ত মানুষ সামান্য খাবারের আশায় কার্ড নিয়ে চেয়ারম্যানের বাড়ি আর ইউনিয়ন পরিষদে ঘুরে হতাশ তারা অনেকে দশ কেজি চালের পরিবর্তে পেয়েছেন তিন কেজি এসব নিয়ে প্রতিবাদ করলে লাঞ্ছিত হওয়ার অভিযোগও রয়েছেন হুমায়ুন কবির সূর্যর তথ্য ও ছবিতে করোনায় কর্মহীন দারিদ্র্যপীড়িত কুড়িগ্রামের মানুষ প্রায় দু মাস কাটিয়েছেন পানিবন্দি হয়ে অনেক অবস্থাপন্ন পরিবারেরও এই সময়টা বেশ কষ্টে কেটেছে এই অবস্থায় সরকারের সামান্য সাহায্যের দিকেই ছিলেন দুস্থ আর অসহায় নাগেশ্বরী উপজেলার বেরুবাড়িয়া ইউনিয়নের মানুষ ঈদের আগেই এরা ভিজিএফ কার্ড পেয়েছেন কৈল্যামেলা হিসাবে আপনি দশ কেজি সিলেবার আপনি দিবেন ছয় কেজি এখানে কারণটা কি না বসা থুয়ে যান চলে যান সিলিপ না তিন দিন বেড়া ঘুরছি সিলিপের মাল দেয় নাই চাউল দেয় নাই বস চক ধাক্কা ফলায়া সিলিপ চিয়ার মানে ফলায়া দিছে আর সিলিপ নিয়া গেছে চাউল তো দেয় নাই ধাক্কা বাইর করে দিছে কার্ডধারীদের চাল না দেওয়ার বিষয়ে ইউএনওকে অবহিত করেছেন ইউপি মেম্বার তবে কাজ হয়নি অনিয়মের ব্যাপারে ক্ষোভ রয়েছে ইউনিয়ন পরিষদের সচিবেরও পানি পড়া ছয় মতো আমি সিলিপ পড়া পাঁচ মতো ছাড়ছি এই সিলিপ দশ বিশটা সিলিপ অথচ মাল পায় নাই এবং চেয়ারম্যান মাল

বেরুবরিয়া ইউনিয়নের পাঁচ হাজার পাঁচশো বারো জন দুস্থ মানুষের জন্য সরকারি বরাদ্দ দেওয়া হয় পঞ্চান্ন দশমিক বারো মেট্রিক টন চাল মেহেরপুরের বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে মরিচ বৃষ্টি এর পেছনে অন্যতম কারণ বলছেন কৃষকরা প্রায় এক মাস অতিবৃষ্টির কবলে জেলার কয়েক হাজার হেক্টর জমির মরিচ ক্ষতির শিকার গাছ শুকিয়ে যাওয়ায় অনেক কৃষক মরিচ ফেলে অন্য ফসল চাষ করছেন অনেকে উৎপাদন খরচ ওঠানো নিয়েই দুশ্চিন্তায় বিস্তারিত ডেস্ক পটে মরিচে লাভ বেশি তাই মেহেরপুরে কৃষকদের কাছে বেশ জনপ্রিয় এই মশলার চাষ এবারও ব্যাপক হারে এর চাষ হয়েছে বিভিন্ন উপজেলায় গেল বছর ফলন ও দাম ভালো পাওয়ায় এবারও বেশ লাভের আশা ছিল কৃষকদের চলতি মৌসুমে আসারের আগে ফুল আসে মরিচ গাছে তবে গেল এক মাসের ব্যাপক বৃষ্টিতে ক্ষতি হয় সেগুলোর অনেকের গাছে ফল আসলেও তাতে পচন ধরে অনেক জমির গাছ শুকিয়ে নুয়ে পড়ে এমন বাস্তবতায় উৎপাদন খরচ উঠবে না বলে ধারণা অনেকের এবার মরিচের দাম ভালো কিন্তু অতিরিক্ত বর্ষার কারণে এ মরিচ আপনার মরিজ যাচ্ছে এবং

যেকোনো একটা ছত্রাকনাশক সেটা হচ্ছে যে পবিপোনাজল গ্রুপের অথবা কার্বেন্ডাজিং গ্রুপের যেমন আহ টিল ব্যাবিস্টিন অথবা নৈত যে কোনো একটা ছত্রাকনাশক দিয়ে এক গাছের গোড়া ভিজিয়ে আহ সুন্দর করে স্প্রে করে দিবে এবছর মেরপুরের বিভিন্ন উপজেলায় চার হাজার হেক্টর জমিতে মরিচের আবাদ হয় ডিসক্রিপোর্ট নিউজ টোয়েন্টি রাজধানীর মিহরপুরের বোটানিক্যাল গার্ডেন যেখানকার বাতাসে এখন সোদা মাটির গন্ধ সবুজের বিশালতায় ঢাকা পড়ে বিষণ্নতা জলতরঙ্গে ডুব দেয় লাল নীল অশোক দায়িত্বপ্রাপ্তরা বলছেন দীর্ঘদিন বন্ধ আর লোকারশূন্য শূন্য থাকার প্রকৃতি এই বাদ ভাঙা উল্লাস বোটানিক্যাল গার্ডেনের প্রকৃতি নিয়ে সুকন্যা আমিরের বিশেষ প্রতিবেদন ক্যামেরায় ছিলেন ইশাদ সোহেল ব্যস্ত শহর বুনটের ভিড় ঠেলে সবুজ আশ্রয় খুঁজে মানুষ সে আশ্রয় কখনও অধরা কখনো মুঠোবন্দি রাজধানীর তেমনই এক সবুজ আশ্রয়ের নাম বোটানিক্যাল গার্ডেন মূল ফটক পার করলেই পিচপথে ছুটে চলা গাছপাতার ফাঁক দিয়ে বাতাসে ভাসে সোদামাটির গন্ধ আর লেকপুল নানা রকম ক্যাকটাস গোলাপ মাঠ অনুভব করায় আপাত স্বর্গরাজ্যের পরিচালক বলছেন দীর্ঘদিন বন্ধ আর লোকশূন্য থাকায় প্রকৃতির এই বাদ ভাঙা উল্লাস যে গাছগুলোর দিকে তাকালে কিন্তু অনেক এখন অনেক সতেজ লাগে অনেক বেশি সবুজ লাগে আর দর্শনার্থীরা যখন ছিল তখন কিন্তু অনেক ধুলাবাড়ি উঠতো গাছের পাতাগুলোতে অনেক ধুলাবাড়ি জমে থাকতো দর্শনার্থী যখনই থাকে তখন কিন্তু তারা একটু হইচই করেই সেই শব্দ দূষণটা ছিল তারপরে ছিল এখন আপনি অনেক পাখিরা আওয়াজ শুনতে পাবেন বেশ কিছু উন্নয়নমূলক কাজকর্ম আমরা এই সময় করতে পেরেছি নিরবিচ্ছিন্নভাবে বিচিত্র মানদার পাই গাছ রক্তকম্বল বিচিত্র বকুল পানকিয়া গঙ্গুনের সাথে আলাপনে বিদায় নেয় বিষণ্ণতা জল তরঙ্গে ডুব দেয় লাল নীল অশোক এরপর ভ্যাপসা গরম আর আলোভাঙা রোদ সরিয়ে ঝুম বৃষ্টিতে মাতে রঙিন প্রজাপতি বিশ সালে আমরা একটা নতুন প্রজাপতি বাগান করেছি যেখানে সারা বছর ফুল হয় পর্যায়ক্রমে যে গাছগুলো তো বিশেষ করে প্রজাপতি বসে সেইগুলি আমরা এখানে লাগিয়েছি প্রজাপতি বাগানে এখানে আমাদের এখানে আছে টগর যেমন মসেন্ডা গালফিনিয়া তারপর লেন্টেনা সবুজে মোড়ানো এই উদ্যানটি কেবলমাত্র উপভোগের কেন্দ্রই নয় প্রাকৃতিক ভারসাম্য রক্ষার ক্ষেত্রেও সমান গুরুত্বপূর্ণ প্রকৃতির এই অপার সৌন্দর্য বজায় রাখতে এবং রাষ্ট্রীয় সম্পদ টিকিয়ে রাখতে কেবল সরকার কিংবা কর্তৃপক্ষ নয় নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে সকলকেই এমনটাই জানান সংশ্লিষ্টরা সুকন্যা আমির নিউজ টুয়েন্টি ফোর ঢাকা সকালের সংবাদে নিচ্ছে আবার একটি বিরুদ্ধেই সঙ্গে থাকুন আবারও স্বাগত দেখছেন নিউজ টুয়েন্টি ফোর গুরুতর অসুস্থ অবস্থায় বলিউড অভিনেতা সঞ্জয় দত্তকে শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছে জানা গেছে এদিন সন্ধ্যে থেকে প্রবল শ্বাসকষ্টে ভুগছিলেন তিনি হাসপাতালে নিয়ে গেলে সঙ্গে সঙ্গে চিকিৎসকরা তার করোনা টেস্ট করেন টেস্টে নেগেটিভ আসে কিন্তু ঠিক কী কারণে তার শ্বাসকষ্ট তা এখনও জানা যায়নি চিকিৎসকরা এই ব্যাপারে কোনো কথা বলেননি হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে সঞ্জয়ের স্বাস্থ্যের বিষয়ে করোনা পরীক্ষার রিপোর্টের বাইরে কিছু জানা যায়নি বৈরুতের ভয়াবহ বিস্ফোরণ শুধু মানুষকে গৃহহীনই করেনি লেবাননের অস্তিত্ব নিয়েও প্রশ্ন তুলেছে গেল চার আগস্টের বিপর্যয়ের পর এরই মধ্যে আগামী দশ বছরের জন্য লেবাননের কর্তৃত্ব ফ্রান্সের হাতে তুলে দেয়ার তে একটি পিটিশন খোলা হয়েছে যেখানে স্বাক্ষর করেছেন অর্ধ লক্ষাধিক মানুষ এদিকে মধ্যপ্রাচ্যের বিধ্বস্ত এই দেশটি মানবিক সংকটের মুখে পড়েছে বলে মনে করছে জাতিসংঘ অন্যদিকে বিপর্যস্ত লেবাননকে সহায়তা করতে রোববার বিশ্ব নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক ডেকেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আসমাতুলির ডেস্ক রিপোর্ট লেবাননের বৈরুতে এখন শুধুই ধ্বংসস্তূপ শনিবার বিস্ফোরণের পঞ্চম দিনেও সেখানে চলছে উদ্ধার তৎপরতা জাতিসংঘের আশঙ্কা মধ্যপ্রাচ্যের এই দেশটি মানবিক সংকটে পড়বে আর বৈরুত বন্দর ক্ষতিগ্রস্ত হওয়ায় খাদ্য সরবরাহে বাধা ও দাম বাড়ার সম্ভাবনা রয়েছে এমনকি বিস্ফোরণের পর এরই মধ্যে অর্থনৈতিক মন্দায় ভুগছে লেবানন এখানেই শেষ নয় এই ভয়াবহ বিস্ফোরণে ব্যাপক প্রাণহানির ঘটনায় ক্ষোভে ফুঁসে উঠেছে পুরো লেবানন এর জন্য সরকারের অব্যবস্থাপনাকেই দায়ী করছেন তারা এমনকি সরকারের প্রতি তীব্র অনাস্থা জানিয়ে রাস্তায় নেমে বিক্ষোভ করছেন তারা এরই মধ্যে আগামী এক দশকের জন্য লেবাননের কর্তৃত্ব ফ্রান্সের হাতে তুলে দিতেও মরিয়া তারা ইতোমধ্যে এই দাবিতে খোলা একটি পিটিশনে স্বাক্ষর করেছেন হাজার হাজার মানুষ আমার আগেই মনে হতো লেবানন অস্থিতিশীল আমরা রাষ্ট্রবিহীন মনে হতো জনগণের সেবাই কোন সরকার নেই আর বিস্ফোরণের পর এই মনোভাব আরো তীব্র হয়েছে এদিকে বৈরুত বিস্ফোরণকে এখনও নাশকতা বলে সন্দেহ প্রেসিডেন্ট ট্রাম্পের তাই সরকারকে এ বিষয়ে সঠিক তদন্তের আহ্বান জানান তিনি বৈরুত বন্দরে বিস্ফোরণে বাইরের সংশ্লিষ্টতা থাকার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন এ বিষয়ে সঠিক তদন্তের আশ্বাসও দেন তিনি আর বিধ্বস্ত লেবাননকে সহায়তায় রোববার এক ভিডিও কনফারেন্স ডেকেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেখানে মিশেল আউন ছাড়াও বিশ্বের অন্যান্য নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে গেল চৌঠা আগস্ট বৈরুতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত দেড় শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন আহত হয়েছেন অন্তত পাঁচ হাজার মানুষ আর প্রায় তিন লাখ মানুষ হয়েছেন ভারতের কেরালায় দুর্ঘটনার কবলে পড়া বিমানের ব্ল্যাক বক্স উদ্ধার করা হয়েছে প্রাথমিকভাবে এই দুর্ঘটনার জন্য দুর্যোগপূর্ণ আবহাওয়াকে দায়ী করলেও প্রকৃত কারণ অনুসন্ধান চলছে হতাহতদের প্রতি দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিস্তারিত প্রতিবেদনে শুক্রবার স্থানীয় সময় রাত সাতটা চল্লিশ মিনিটে কেরালার কাঝিকোর বিমানবন্দরে অবতরণের সময় বোয়িং সেভেন থ্রি সেভেন বিমানটি দুর্ঘটনায় পড়ে ভারতীয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মহাপরিচালক জানিয়েছেন দুবার প্লেন ল্যান্ড করতে গিয়েও পাইলট ব্যর্থ হন ভারী বৃষ্টিপাতের মধ্যে অবতরণের সময় বিমানটি পূর্ণ গতিতে ছিল সেটি রানওয়ে থেকে পিছলে বেরিয়ে যায় আর ল্যান্ডিংয়ের পরে দেয়ালের সাথে ধাক্কা লেগে সেটি দুটুকরো হয়ে যায় বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা বিমানটিতে মোট একশো জন প্রাপ্তবয়স্ক যাত্রী দশটি শিশু এবং পাঁচজন কেবিন ক্রু ছিলেন দুর্ঘটনায় দুই পাইলটেরই মৃত্যু হয়েছে বলে জানা গেছে করোনা ভাইরাস মহামারীর সময় বিভিন্ন দেশ থেকে ভারতীয় নাগরিকদের ফিরিয়ে আনার অংশ হিসেবেই এটি কাজিকর বিমানবন্দরে পৌঁছায় দুর্ঘটনার পরপরই পুলিশ ও দমকল বাহিনী উদ্ধার তৎপরতা চালিয়ে গেছে মাঝরাতেই ঘটনাস্থলে উদ্ধার কাজ শেষ হয় মূলত খারাপ আবহাওয়ার কারণে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ভারতের বিমান চলাচল বিষয়ক মন্ত্রী হরদীপ সিং টুইট বার্তায় দুর্ঘটনায় হতাহতদের প্রতি দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন সিহান যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনে বহির্বিশ্বের কয়েকটি দেশ হস্তক্ষেপ করার চেষ্টা করছে বলে অভিযোগ তুলেছেন মার্কিন গোয়েন্দা বিভাগের প্রধান উইলিয়াম ইভানাইন শুক্রবার এক বিবৃতিতে তিনি জানান চীন রাশিয়া ও ইরান দু হাজার বিশের প্রেসিডেন্সিয়াল নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করছে এ বিষয়ে সমর্থন দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অন্যদিকে করোনা মহামারীতে বিধ্বস্ত অর্থনীতি পুনরুদ্ধারে আরেকটি প্রণোদনা প্যাকেজ গঠনের বিষয়ে ডেমোক্রেট ও রিপাবলিকানদের মতবিরোধের শেষ আলোচনাও ব্যর্থ হয়েছে বিস্তারিত ডেস্ক করোনা মহামারীর মাঝে মার্কিন নির্বাচনের প্রচার প্রচারণা মহা সমারোহে শুরু না হলেও ধীরে সুস্থে নিজের নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে দু ষোলো নির্বাচনের মতো দু হাজার বিশেও যাতে বহির্বিশ্বের কোনো হস্তক্ষেপ না ঘটে সে ব্যাপারে বেশ সজাগ দৃষ্টি রাখছে ট্রাম্প প্রশাসন এ বিষয়ে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল কাউন্টার ইন্টেলিজেন্স অ্যান্ড সিকিউরিটি সেন্টারের পরিচালক উইলিয়াম ইভানাইন দাবি করেন আগামী নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ করার চেষ্টা করছে ইরান চীন ও রাশিয়া শুক্রবার প্রকাশিত এক বিবৃতিতে তিনি জানান তারা অনলাইনে গুজব ছড়িয়ে নানাভাবে ভোটারদের প্রভাবিত করতে চাইছে বিশৃঙ্খলা সৃষ্টি করছে এবং গণতান্ত্রিক ব্যবস্থার উপর ভোটারদের আস্থা নষ্ট করার চেষ্টা করছে পর নিউজার্সিতে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন তার প্রশাসন ঘনিষ্ঠভাবে ভাবে বিষয়টির উপর নজর রাখছে কার্যালয়ে শেষ ব্যক্তি হিসেবে ডোনাল্ড ট্রাম্পকে দেখতে চায় রাশিয়া কারণ আমার চেয়ে রাশিয়ার প্রতি কঠোর আর কি হয়নি আর চীনের স্বপ্ন ডোনাল্ড ট্রাম্প জো বাইডেনের কাছে হেরে যাক এদিকে করোনা মহামারীতে বিধ্বস্ত অর্থনীতির জন্য আরেকটি জন্য মার্কিন কংগ্রেসের শেষ আলোচনাটি ব্যর্থতায় আর শুক্রবার স্পিকার ন্যান্সি পেলোসির আহ্বানে হোয়াইট হাউস চিফ অব স্টাফ মার্ক মিডোস উপস্থিত ছিলেন তবে এ বৈঠকের আগেই প্রেসিডেন্ট ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে জানিয়েছিলেন ডেমোক্রেটদের সাথে এ চুক্তিটি ব্যর্থ হলে মার্কিনীদের বেতন শুল্ক স্থগিত ও দীর্ঘকালীন বেকারত্বের সুবিধা সহ অন্যান্য মহা আমারী তহবিল বন্ধ করে দিতে বাধ্য হবে সরকার ছিল সকালের সংবাদের আয়োজনে সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে